এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বোন শিল্পী আক্তার, তাকে আমি অনুরোধ করছিলাম বক্তব্য দেওয়ার জন্য। আসলে আমি শুনতেই এসেছি, কারণ এখানে যারা মামনি আক্তার, তারপরে আমাদের বোন ইউএনডি বিরুনি যেই কথাগুলো বললেন, আর প্রথমেই মালিক সমিতির মহাসচিব উনি যে কথাগুলো বলে গেছেন, তার মধ্যে অনেক বিষয়গুলো চলে এসেছে। আমি ছোট্ট করে শুধু বলতে চাই যে আমি সত্যি, আমার কাছে বিশেষ করে এখানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন উনি আছেন, আমাদের সবারই খুবই প্রাণের মানুষ। ওনার নায়ক হিসেবে উনি যতটা না আমার কাছে প্রাণের, তার চাইতে ওনার এই যে একটা অধিকার নিয়ে উনি যে এত চমৎকার একটি বিষয় নিয়ে সারা বাংলাদেশকে নাড়া দিয়েছে, এই জন্য আমি তাকে পার্সোনালি আমি স্যালুট জানাই। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাকে সুযোগটা পেলাম। আমি অনেক ধরনের বিপ্লবী আছে, উনিও একটি বিপ্লব সাধন করে ফেলেছে, তার পার্সোনাল কষ্ট থেকে এটা একেবারে বিশ্ব মানবের ভেতরে চলে আসছে। গণস্বাস্থ্যকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এত চমৎকার করে, আমি জানতাম না যে 80-এর দশকে তারা যেই ভাবনাটা এখন আমরা ভাবছি তারা এত আগে ভেবেছে। এবং নারীরা শুধু ড্রাইভিং ক্ষেত্রেই না, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখছি যে নারী মানেই সে হচ্ছে ধীরস্থির, সে তার প্রত্যেকটা কাজে সাকসেস করে, এটা প্রমাণিত। নারীকে করুণা করারও কিছু নেই, আমাদের নিজেদের স্বার্থেই এখন আমরা ভাবছি। নারীকে খুব সহজে আমরা জায়গাটা ছেড়ে দিচ্ছি না কিন্তু, কারণ একেবারে ওই যে বলে ঠেলার নাম বাবাজি, যেই পরিমাণ বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে, এখন আমরা উপলব্ধিতে আসছি যে আমাদেরকে সেই মায়েদের হাতেই ছেড়ে দিতে হবে, মার হাতেই সন্তান নিরাপদ। তো আমি এই আজকের অনুষ্ঠানটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্ব বহন করে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো বেশি আমাদের দেশে নারী ড্রাইভাররা তৈরি হোক, মামনি আক্তারের মতো অনার্সের পড়ুয়া একজন স্টুডেন্ট, সে কত বেশি উজ্জীবিত নিজেকে ড্রাইভার, মানে একটা ব্যাপার যে আমাদের দেশে এই যে আধুনিকায়নের ছোঁয়া, যে আমরা মানসিকভাবে কর্মকে যে ওই আগের মতো চিন্তা করি না। একটা সময় পর্যন্ত আমরা পেশাকে অনেক বেশি খাটো করে দেখতাম, সুতরাং সেই জায়গায় ড্রাইভার, যে একজন ড্রাইভারও যেমন সমাজে অনেক বেশি গুরুত্বপূর্ণ, একজন সচিব লেভেলের মানুষেও অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সেক্টর গুরুত্বপূর্ণ। একজন ড্রাইভার আমাদেরকে নিরাপদে, আমি যখন আমার বাড়িতে যাই, আমি একেবারে আন্তরিকভাবেই বলছি, আমি মানে আমার কাছে দোয়া করতে থাকি এবং মনে হয় যে আমি পৌঁছানোর পরে আমি প্রত্যেকটা ড্রাইভারকে আমি একটা ধন্যবাদ দিই যে ভাই আমি জীবিতভাবে এখনো যে সুস্থভাবে আমি পৌঁছাইলাম। কারণ কি, আমার ভেতরে একটা টেনশন, আমি সড়কে চলা মানেই হচ্ছে আপনার জীবনটাকে হাতে নিয়ে চলা এরকম, কিন্তু আমাদের দেশে নদীপথগুলো যদি আরো বেশি প্রসারিত হতো, ঢাকা শহরে যে জ্যামের ব্যাপার, অনেক কিছু নিয়েই অনেক ধরনের কথা হয়, আমার কাছে খুব অদ্ভুত লাগে সারা ঢাকা শহরে যে হাতির ঝিল প্রজেক্ট এত চমৎকার, সারা ঢাকা শহরে যদি খাল খনন করে যেই পরিমাণ টাকা আমরা ফ্লাইওভারের পেছনে, ওভারব্রিজের পেছনে খরচ করি, আমরা যদি সেই টাকার মনে হয় না যে 1/3 খরচ করলে খাল খনন করে আমরা ওয়াটার বাস সার্ভিস চালু করলে পরিবেশটাও চমৎকার হয়, আমাদের নিরাপদ জীবনেরও ব্যবস্থা হয়। আশা করি সামনে নিশ্চয়ই আমরা ওই জায়গাতেই ফিরে যাব, কোনো উপায় নেই, জীবনের প্রয়োজনে, সুস্থতার প্রয়োজনে, সুন্দরের প্রয়োজনে আমার বাংলাদেশ দেশকে ভালোবাসি, অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষ সুস্থ নিরাপদে থাকবো, আরো বেশি নারীরা ড্রাইভিং পেশায় আসুক। আমি নিজেই গণস্বাস্থ্যকে অনুরোধ করছি আমাকে যদি শেখায়, আমি নিজেই শিখতে চাই, কারণ আমার বাচ্চাকে যাতে আমি স্কুলে নিরাপদে পৌঁছে দিতে পারি। অনেক ধন্যবাদ। শিল্পী আপার দাবি আমরা রাখছি, উনি যদি শিখেন অবশ্যই আমরা শেখাবো, আমরা তো শিখানোর জন্যই আছি, পয়সা দিয়ে শিখবে যেহেতু সামর্থ্য আছে, পয়সা দিয়ে শিখবে, আর যারা তারা পয়সা দিয়ে শিখবে, বাকিরা আমরা শেখানোর ব্যবস্থা করব। এবারে আমি অনুরোধ করছি আমাদের মাহবুব ভাইকে, ওনারাও নারী অধিকার নিয়ে অনেক কাজ করেন।
এবং আজকের মজার ব্যাপার হচ্ছে যে আজকে যে চারজন আলোচনায় আসলাম সবাই কিন্তু আক্তার, মামুনি আক্তার, আকলিমা আক্তার, শিল্পী আক্তার, এই মাহবুব আক্তার। জি জি জি, যাই হোক, আমি বক্তব্য শুরুর আগে যেহেতু আজকে এখানে ইলিয়াস ভাই আছেন, ওনাকে ভাই বলছে এই জন্যে কারণ উনি আমাদের খুব প্রাণের একজন মানুষ, আমিও থিয়েটার করতাম, সেক্ষেত্রে উনি আমার আরও কাছে। আমরা ছোটবেলায় যখন প্রথম, আমার মনে আছে বিটিভিতে একটা নাটক ছিল ধুলি জীবনের গুধুলি, সেটা উনি প্রথম পারফরমেন্স করেছিলেন, সেখান থেকেই মানে ওনার প্রতি আমার একটা যে তো এখন সেটা যাই হোক। আর এখন উনি যে আন্দোলনে নেমেছেন সেটা অবভিয়াসলি আমাদের জন্য একটা দৃষ্টান্ত, কারণ আমরা দেখেছি যে এই পেশায় যারা আছেন বিশেষ করে অভিনয় জগতে প্রত্যেকেই ওইটা নিয়ে ব্যস্ত, কিন্তু উনি একমাত্র ব্যক্তিত্ব যিনি ওখান থেকে বিদেশে আমাদের কাছে চলে এসেছেন। তো আমি মূল বক্তব্যে যাচ্ছি, আমাদের আজকের মূল বিষয়টা হচ্ছে ড্রাইভিং পেশায় নারীর সফলতা নিরাপদ সড়ক। এখানে তিনটা বিষয় আছে, ড্রাইভিং পেশা, নারীর সফলতা এবং নিরাপদ সড়ক। তো কিছুক্ষণ আগে সড়ক পরিবহন সমিতির মহাসচিব বলে গেলেন যে দুর্ঘটনা কমেছে, ফলে দুর্ঘটনা হাত কমে আসছে। হ্যাঁ, নভেম্বরের 23 তারিখ 2019 সালে যে ডেইলি স্টারের একটা নিউজ বেরিয়েছে তাতে অ্যাক্সিডেন্টের যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে 2019 সালে সেপ্টেম্বর পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে 3900, 2018 সেটা ছিল 2609, 2017 সালে ছিল 2562, 2016 ছিল 2566। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা কিন্তু বাড়ছে, কমছে কিন্তু না। এনিওয়ে, তার জন্য অনেকগুলো কারণ আছে, আমি সেই কারণগুলোতে যাচ্ছি না, আমাদের মূল পয়েন্টে ফিরে আসছি, ড্রাইভিং পেশা। এবং ড্রাইভিং পেশায় উনি গণস্বাস্থ্য 1986 সাল থেকে শুরু করেছে, ওনাদের যে পেপারটা তাতে দেখাচ্ছে 170 জনকে ওনারা ড্রাইভিং বিনা পয়সায় ড্রাইভিং ট্রেনটা দিয়েছেন। আরেকটা প্রতিবেদন আমি দেখেছি, সেটা হচ্ছে ব্র্যাক 2012 সালে মে মাস থেকে ড্রাইভিং কোর্সটা শুরু করেছে, এবং সেখানে ওনারা বলেছেন যে 600 ওনারা ট্রেনিং দিয়েছেন, কিন্তু গতকাল পর্যন্ত ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমি তথ্যটা পাইনি আসলে এখন পর্যন্ত কত দিয়েছেন। কিন্তু দুর্ঘটনার সময় দেখা যাচ্ছে যে নারীদের পার্সেন্টেজ খুবই কম, সেক্ষেত্রে জুলাই মাসের 10 তারিখে 2018 সালে প্রথম আলোর একটা রিপোর্টে কিছু অংশ আমি উদ্ধৃতি করছি, সেখানে লেখা আছে ওই রিপোর্টের একটা অংশ, ইন্টারনেট থেকে ইন্ডিয়ান টাইমসের প্রাপ্ত তথ্যে জানা গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির ট্রাফিক পুলিশ বিভাগ এক জরিপ করেছে। এই জরিপের তথ্য অনুযায়ী নারীরা শুধু ভালো চালকই নয়, যত বেশি সংখ্যক নারী স্টিয়ারিং হুইল ধরছে ততই দুর্ঘটনার হার কমে আসছে। গত কয়েক বছরে দিল্লিতে পেশাদার নারী গাড়ি চালকের সংখ্যা বাড়ছে, তারপরও দিল্লিতে দুর্ঘটনার মধ্যে মাত্র 2% কম দুর্ঘটনা নারী চালকরা ঘটিয়ে থাকেন। এটা হচ্ছে একটা রিপোর্ট যেটা নাকি প্রথম আলোতে বেরিয়েছিল 2018 সালের 10ই জুলাই, তারা এই কোর্টটা করেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে নারী ড্রাইভার, মূলত আমাদের আজকের বিষয় ড্রাইভিং পেশায় নারীর সফলতা এবং নিরাপদ সড়ক। তো সেক্ষেত্রে আমি বক্তব্য বাড়াবো না, নারী যেহেতু অনেকে বললেন যে ওনারা ড্রাইভার হিসেবে গর্বিত, কিন্তু পারিবারিকভাবে কিন্তু এখন আমরা স্বীকৃতিটা ওনাদেরকে দিচ্ছি না, এবং পারিবারিকভাবে যদি স্বীকৃতিটা না পান তাহলে কিন্তু ওনারা আসতে পারে, যারা আসছেন প্রত্যেকটা সংগ্রাম করে আসতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে নারীর স্বীকৃতি শুধু এনজিওগুলো দিলে হবে না, সরকারিভাবে তাদেরকে একটা স্বীকৃতি দিতে হবে, কারণ সরকারই পারে এটাকে আরও এগিয়ে নিতে। তারপরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দরকার, আমরা জানি শিশু মহিলা বিষয়ক মন্ত্রণালয় আছেন, ওনারা বিভিন্ন রকম প্রকল্প হাতে নিচ্ছেন নারীদের জন্য, কিন্তু যদি ওনারা একটা কোটা সিস্টেম করে যে আমাদের এই মহিলা বিশেষ শিশু ক্ষেত্রে এত ড্রাইভার নেওয়া হবে, এর মধ্যে 2-3% নারী, তাহলে যেটা হবে এই যে যারা ট্রেনিং নিচ্ছেন তারা কিন্তু আগ্রহী হবে, এবং সরকারিভাবে যখন স্বীকৃতিটা আসবে তখন কিন্তু অনেকেই আরও বেশি এই পেশার দিকে ধাবমান হবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে আকলিমা আপা বলে গেলেন
যে আমি ড্রাইভার, আমি যখন চালাই তখন ওই পুরুষ চালকরা হবে, নারীদেরকে আগে যেতে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে দরকার, তাদের নিরাপত্তার জন্য দরকার রাষ্ট্রীয় ভাবে। আমি একটু কথা বলছি, জি প্লিজ বলবো আপনার কথা। হ্যাঁ প্লিজ বলেন না। আমি ইউএনডিপিতে গাড়ি চালাচ্ছি 21 বছর। বাট আমাদের অফিস বা অন্যান্য অফিস এরা মনে করে যে মহিলারা গাড়ি চালাইতে গেলে তাদের হোটেলে থাকতে সমস্যা এবং তারা গাড়ি ছেলেদের মতো চালাইতে পারবে না। এই জন্য আমাকে অনেক সময় নিতো না ফিল্ডে, তারপরও যাইতাম অনেক সময়। দেখা গেছে আমাদের ইউএন একটা সিকিউরিটি এজেন্সি আছে, ওরা সন্ধ্যার পরে ড্রাইভ করা নিষেধ 7টার পরে। তারা রাত্রির 10টার সময় করে ঢাকা চলো রংপুর থেকে, তখন যদি অ্যাক্সিডেন্ট হয় তখন তারা ড্রাইভারের দোষ দেয়। কেন তাদের নিজেদের কি কোনো দোষ নাই স্যার? আমি আবার ওই জায়গাতেই আসছি যে এই যে আমি পরবর্তী সময় আসছি যে নিরাপত্তা, শুধু ড্রাইভার আমরা ওনাদেরকে স্টিয়ারিং দিয়ে দিলাম, নিরাপত্তার যে বিষয়টা অনেকটা জায়গা থাকবে, কোথায় রাস্তাঘাটের ব্যাপার আছে, তারপরে ওনারা যে রাতেবেলা ফিরবেন, সব কিছু মিলে ওনার নিরাপত্তা দরকার, এটা রাষ্ট্রীয়ভাবেই দরকার। সবশেষে আমি বলতে চাচ্ছি যে আমরা যে যতগুলো স্ট্যাটিস্টিক দেখি তাতে দেখা যাচ্ছে নারীরা যখন ড্রাইভিং পেশায় যায় বা ড্রাইভিং হিসেবে ওনারা কাজ করেন, তাতে আমাদের এখন পর্যন্ত কোনো রেকর্ড নাই যে তারা অ্যাক্সিডেন্ট করেছেন। সেক্ষেত্রে যতই না গণস্বাস্থ্য কেন্দ্র বা ব্র্যাক যতই উদ্যোগ নেই, এই উদ্যোগটা দরকার সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, এবং রাষ্ট্রের যে কাঠামো আছে সেখানে দরকার একটা কোটা সিস্টেম করা, যাতে করে রাষ্ট্রীয়ভাবে নারী ড্রাইভারদেরকে স্বীকৃত দেওয়া হয় যে তোমরা ড্রাইভার হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এবং আসো, তাহলে আরও বেশি নারীরা আসবে, আমরা নিরাপদ সড়ক পাবো এবং আমাদের যে সর্বজন শ্রদ্ধেয় সর্বজনপ্রিয় ইলিয়াস ভাই যে আন্দোলন নিয়ে আগাচ্ছেন সে আন্দোলন আমরা সফলতা আসবো। এই বলে আমরা বক্তব্য শেষ করছি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ মাহবুব ভাইকে এই তার গবেষণালব্ধ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।